যেখানেই মোস্তফা কামাল সেখানেই মানুষের ঢল। কুমিল্লা 10 সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী আ হ ম মোস্তফা কামাল প্রতীক পাওয়ার পর থেকে তার নির্বাচনী এলাকাগুলো ঘুরে বেড়াচ্ছেন। তিনি যে এলাকাতেই নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেখানেই মানুষের ঢল নামছে। নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন মোস্তফা কামাল। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আছেন। গণসংযোগের মাধ্যমে তিনি সরকারের উন্নয়নের বার্তা ভোটারদের মাঝে পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারকে উন্নয়ন বান্ধব সরকার উল্লেখ করে এ সরকারের আমলে দেশে বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে ভোটারদের কাছে ভোট চাইছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে। নৌকা মানেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন, এসব বার্তা নিয়ে তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দিচ্ছেন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প কিছুই নেই, তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে তিনি সকলের সহযোগিতা চান। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।